জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে টিম আমার কাছে যেটা মনে হয় যে মানে বেশ কঠিন আমাদের জন্য, বেশ কঠিন স্পেশালি কন্ডিশনের জন্য, বিকজ এই কন্ডিশনটা আমাদের কাছে একেবারেই নতুন। আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে দল বেশ কঠিন প্রতিপক্ষ, সাবেক অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের এই কথাতেই স্পষ্ট, জিম্বাবুয়ে সফরে টাইগারদের ফুরফুরে থাকার কোনো সুযোগ নেই। নিজেদের কন্ডিশনে কোনো দলই হেলায় ফেলায় নয়, জিম্বাবুয়ের কন্ডিশনে আবার বাংলাদেশ রীতিমতো অনভ্যস্ত। সাম্প্রতিক সময়ে উইলিয়ামস মুজারাবানিদের কাছে উল্লেখযোগ্য রয়েছে সাফল্য, আর তাই তো জিম্বাবুয়েতে ভালো করা বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। তবে দ্বিপাক্ষিক লড়াই শুরুর আগে টাইগারদের ভালো করার উপায়টাও জানিয়ে দিলেন নির্বাচক হিসেবে দলের সাথে সফরে যাওয়া আব্দুর রাজ্জাক। রাজ্জাকের মতে কন্ডিশনের কারণেই মূলত জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে ওঠে। তিনি আরও বলেন এই কন্ডিশনে আমাদের জন্য একেবারেই নতুন, আর ওরা এতে পুরোপুরি অভ্যস্ত। আমাদের দেশে ওরা সফরে গেলে ওদেরকে আমরা যে রকম দল হিসেবে গণ্য করতে পারি, আমি শতভাগ নিশ্চিত আমরা এখানে এসে সেভাবে ওদের গণ্য করলে সিরিজটা কঠিন হয়ে যাবে। দেশের মাটিতে জিম্বাবুয়ে বারবার প্রদর্শন করে হার না মানা মানসিকতা, এই মানসিকতাকেই আপাতত ভয় পাওয়ার কথা বাংলাদেশের। তবে রাজ্জাকের বার্তা, দ্রুত এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আব্দুর রাজ্জাক বলেন এই কন্ডিশনে ওরা কিছু ক্ষেত্রে বেশ ভালো করবে, ওরা এখানে দ্রুত কামব্যাক করবে। অবশ্য আগে আমাদের দলের অবস্থা যেমন ছিল সেটার সাথে তুলনা করলে এখন দল বেশ ভালো, তাই খেলোয়াড়দের যে কোনো কন্ডিশনে খেলতে হবে মানিয়ে নিতে হবে, যে যত বেশি মানিয়ে নিতে পারবে সে তত ভালো খেলোয়াড়। দলের প্রথম দিনের অনুশীলনে আব্দুর রাজ্জাক জানান জিম্বাবুয়ের আবহাওয়া ভালো লাগে, উইকেট একটু কঠিন থাকে স্পিনারদের জন্য, বাকি সব ক্রিকেটের জন্য সুন্দর। সুযোগ সুবিধার কথা যদি বলি কিছু কম্প্রোমাইজ তো করাই লাগে, সবকিছু মিলিয়ে ভালো। অফিসিয়াল হিসেবে এসে একটু ভিন্ন মনে হচ্ছে, এর আগে যতবার জিম্বাবুয়েতে এসেছি প্র্যাকটিস করে চলে গেছি, এখন প্র্যাকটিস দেখতে হচ্ছে।